দেখুন যে কারণে মুসলিম নারীদের জন্য ছেলেদের ফুটবল খেলা দেখা হারাম ভারতের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসার মুফতি আতহার কাশ্মি মুসলিম নারীদের জন্য ছেলেদের ফুটবল খেলা দেখা হারাম বলে ফতোয়া দিয়েছেন কারণ হিসেবে তিনি বলেছেন ছেলেরা উরু বের করে ফুটবল খেলে গত শুক্রবার জুম্মান নামাজের খুতবায় তিনি এই ফতোয়া জারি করে বলেন পুরুষ ফুটবলারদের হাঁটু খোলা থাকে যা ইসলামী রীতির বিরোধী তাই মুসলিম নারীদের জন্য পুরুষদের ফুটবল খেলা দেখা হারাম এ সময় মুসলিম স্বামীদেরও সমালোচনা করে তিনি বলেন আপনাদের কোনো লজ্জা নেই আপনারা আল্লাহকে ভয় করেন না আপনাদের স্ত্রীদের এ ধরনের বিষয় দেখতে দিচ্ছেন কাশ্মী আরও বলেন নারীরা ফুটবলারদের উরুর দিকে তাকিয়ে কি পাবে তারা শুধু পুরুষ ফুটবলারদের উরুর দিকে চেয়ে থাকবে এমনকি গোল করার মুহূর্তটাও মিস করবে তারা একশো পঞ্চাশ বছরের পুরনো সুন্নি হানিফামপন্থী দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত বিশ্লেষকদের অভিযোগ ইসলামের কঠোর ব্যাখ্যার কারণে প্রতিষ্ঠানটি তালেবানের মতো জঙ্গি গোষ্ঠীর মতাদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে